নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাছাড়ে চারজন সহ বরাকে নতুন করে করোনা আক্রান্ত, ১৬ রাজ্যে বেড়ে ৪,৬০৫। বিশ্বজিৎ দাসের বাড়ি সিল, সংক্রমণ ঠেকাতে কন্টেনমেন্ট জোনে সেকেন্ড লিঙ্ক রুট। আসাম বিশ্ববিদ্যালয় রক্ষায় চাই নতুন করে আন্দোলন, কর্তৃপক্ষকে বিঁধল উদ্বিগ্ন আকসা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকায় আরো ১৫ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার শিলচর মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন হাইলাকান্দি জেলার ১২ জন এবং কাছাড়ের ৪ ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। এরা সবাই ভিন রাজ্য থেকে আসামে আসেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের নমুনা রিপোর্ট আসে, তবে এই ১৬ ব্যক্তির কারো শরীরে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। কাছাড় জেলার ৪ জনকে মেডিকেলের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এরা হলেন ধলছড়ার ৫৭ বছরের বিনোদ কুর্মী, বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের ২৪ বছরের যুবক খৈরুল হক চৌধুরী, বাকিনগরের ২৭ বছরের কাজল হোসেন চৌধুরী এবং দয়াপুরের ২১ বছরের রুবেল মুড়ভুইয়া। কাছাড়ের বিনোদ কুর্মী উত্তরপ্রদেশ থেকে এবং বাকিরা বেঙ্গালুরু থেকে শিলচর ফিরেছেন। অন্যদিকে হাইলাকান্দি জেলার আক্রান্ত ১২ ব্যক্তিকেও জেলার ২টি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই মহারাষ্ট্র থেকে হাইলাকান্দি ফেরেন। এদিন শিলচরে রুটিন সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জেলায় নতুন করে আক্রান্ত ৪ ব্যক্তির ব্যাপারে বিস্তারিত জানান। তিনি আরো বলেন, বুধবার থেকেই প্রাতিষ্ঠানিক থেকে হোম কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তিদের পরিবারকে রেশন দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। আমাদের যারা ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন থেকে যারা হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন তাদেরকে রেশন দেওয়ার একটা ব্যবস্থা শুরু হয়েছে। এই রেশনের মধ্যে ১৮ কেজি চাউল, ২ কেজি মুসুর ডাল, ২ লিটার সর্ষার তেল, ১ কেজি লবণ, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিন, আমুল তাজা দুধ ২ লিটার, চা পাতা ১ কেজি, ফেনাইল ৫০০ মিলিলিটার, ২ কেজি চিনি, ৪টা সাবান, কাপড় ধোয়ার সাবান ৪টা এবং ২০০ ml-এর একটি হ্যান্ডওয়াশ দেওয়া হচ্ছে। এটা যখন ডিসচার্জ হয়, ডিসচার্জ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে দেওয়া হয়। তাছাড়া যারা ডিসচার্জ হয়ে গেছেন, হয়ে বাড়িতে গেছেন, আমরা বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। গোটা দেশের সঙ্গে আসামেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজ্যে বুধবার ৪,৫০০-এর গণ্ডি পেরিয়ে ৫,০০০-এর দিকে এগোচ্ছে করোনা মিটার। এদিন সন্ধ্যায় নতুন করে ৯৫ ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই টুইটে জানানো হয়, সন্ধ্যা পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৬০৫। অবশ্য ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২,৪১১ ব্যক্তি। তার ফলে এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মোট ২,১৮৩ ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের ৫ নম্বর লেনের বাসিন্দা বিশ্বজিৎ দাস করোনা পজিটিভ ধরা পড়ায় গোটা এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি এক নির্দেশে সেকেন্ড লিঙ্ক রুটকে কন্টেইনমেন্ট জোন এবং প্রথম লিঙ্ক রুটের একাংশ বাফার জোন বলে চিহ্নিত করেছেন। ৩ দিন আগে কলকাতা থেকে শিলচর ফিরে হোম কোয়ারেন্টাইনে ঢুকেন বিশ্বজিৎ দাস, যদিও এর আগে তিনি বাড়ির অন্যান্য সদস্যদের ভাড়া বাড়িতে পাঠিয়ে একা নিভৃত বাসে যান। মঙ্গলবারই তার লালারসের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর বিশ্বজিৎ দাসকে স্বাস্থ্যকর্মীরা মেডিকেলের কোভিড ওয়ার্ডে ভর্তি করেন। তারপর সেকেন্ড লিঙ্ক রোডের ৫ নম্বর লেনের ২৬ নম্বর বাড়িটি স্যানিটাইজ করা হয়। আর বুধবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সেই বাড়িকে সিল করার পাশাপাশি গোটা এলাকাকে কন্টেইনমেন্ট ও একাংশ এলাকাকে বাফার জোনে পরিণত করা হয়। এর ফলে ওই এলাকায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশে একদিনে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৪৩ জন। আক্রান্তের সংখ্যাও লাখের দরজায় কড়া নাড়ছে, অর্থাৎ ৯৮,৪৮৯ জন। গোষ্ঠী সংক্রমণ ব্যাপক রূপ নিয়েছে বাংলাদেশে। ৮ মার্চ করোনা শনাক্তের পর বুধবার সর্বোচ্চ ৪,০০৮ জন আক্রান্ত হয়েছেন এদেশে।
মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1305 জনে। ঘনবসতির দেশটিতে ঈদের আগে পরে কোনো রকমের সামাজিক দূরত্বকে আমল না দিয়ে বিনে বাধায় চলাফেরাই খেসারত এখন দিতে হচ্ছে মানুষকে। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশের তথ্য অনুযায়ী দেশে 16 কোটি মোবাইল গ্রাহক রয়েছেন, যার 40 থেকে 45% অর্থাৎ প্রায় 6 কোটি গ্রাহক রাজধানী থেকে গ্রামে বিভিন্ন স্থানে যাতায়াত করেছেন। ফলে বর্তমানে গোষ্ঠী সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে দেশে। এ নিয়ে প্রধানমন্ত্রী সাবেক চিকিৎসক ও সামাজিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেনিন চৌধুরী বলেন, গত ঈদের ছুটির সময় ঢাকা থেকে বিপুল সংখ্যক মানুষ সারা দেশে ছড়িয়ে পড়ে, তখনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম এতে কমিউনিটি সংক্রমণ আরও বিস্তৃত হবে এবং রোগীর সংখ্যা বেড়ে যাবে। দুর্ভাগ্যজনক হলে সেটিও ঘটেছে। আমরা এখন দিনে 4000-এরও বেশি মানুষকে আক্রান্ত হতে দেখছি এবং মৃত্যুর সংখ্যা 50 ছাড়িয়েছে প্রতিদিন। এভাবে মানুষের কিন্তু ভোগান্তি, অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি এটিও বেড়ে যাচ্ছে। মূলত করোনা ভাইরাস নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হচ্ছে একজন মানুষের সাথে আরেকজনের মানুষের দূরত্ব তৈরি করে রোগ সংক্রমণকে বাধাগ্রস্ত করা এবং দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। যখন বিপুল সংখ্যক মানুষ শহর থেকে বাইরে চলে গেল তখন কিন্তু এই বিধিনিষেধগুলো তারা মেনে চলতে পারে না, এগুলো লঙ্ঘিত হয়েছে এবং লঙ্ঘিত হয়েছে বলেই কিন্তু সংক্রমণ এত বেড়ে গিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান মনে করেন, মানুষ যদি ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেন তাহলে করোনা এত ভয়াবহ রূপ নিত না বাংলাদেশে। করোনায় কিছু আছে রোগ, ইতিমধ্যে আমরা সামাজিক সংক্রমণের চতুর্থ স্টেজে আছি। আমাদের একটি সমীক্ষায় দেখা গেছে ঈদের আগে এবং পরে কয়েক কোটি লোক এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেছে, যা এই মুহূর্তে এই মুভমেন্টটি এই রোগটির জন্য মারাত্মক অবস্থা তৈরি করতে পারে। আমাদের এই মুভমেন্ট বন্ধ করতে হবে। সরকার ইতিমধ্যে এই মুভমেন্ট বন্ধ করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা হেলথ বুলেটিনে বলেন, দেশের 59টি পরীক্ষাগারে 17,527 জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন সুস্থ হয়েছেন 1,925 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 38,189 জন। ঢাকা থেকে রিদি হকের একটি রিপোর্ট। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,922 এবং পরীক্ষা হয়েছে 17,527। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 551,244 নমুনা এবং গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে 17,527 মধ্যে শনাক্ত হয়েছেন 4,008 জন। এ পর্যন্ত শনাক্ত 98,489 জন। গতকালের গত 24 ঘন্টায় শনাক্তের হার 22.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,925 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 38,189 জন। এখানে উল্লেখ্য, এই সুস্থতা হাসপাতাল এবং বাসায় একটি সুস্থতা এবং এখানে আমাদের যেহেতু একটি এস্টিমেটেড সুস্থতা বা করা হয়েছে যার সূত্র IEDCR এবং শনাক্ত বিবেচনার সুস্থতার হার 38.77%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন, এ পর্যন্ত 1,305 জন। প্রশাসনিক অদক্ষতা এবং অভ্যন্তরীণ নোংরা রাজনীতির জন্য বরাক উপত্যকার বহু আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় ধুঁকছে। এই বিশ্ববিদ্যালয়ের মান বর্তমানে তলানিতে গিয়ে ঠেকেছে। জাতীয় স্তরের মানদণ্ডে 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করতে পারেনি। দিন দিন আসাম বিশ্ববিদ্যালয়ে এই অবনমনের জন্য উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তাদের দায়ী করেছে আকসা। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ গর্তহীন ভাষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অযোগ্যতার সমালোচনা করেন। র‍্যাঙ্কিং কিছুদিন আগে ঘোষণা হয়েছে, এটাতে 1 থেকে 100 এর মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ে স্থান করতে পারেনি। তার অনেক কারণ আছে, কারণগুলো আমি আপনাদের কাছে খোলসা করব এবং এখন যদি এটাকে রক্ষা করা না যায়, এর যদি পরিচর্যা করা না যায় তাহলে বিশ্ববিদ্যালয়ে একদিন 5 গ্রাম পেপার মিলের
করুণ অবস্থায় পরিণত হবে। 9.71% যে 100 নম্বর হয়েছিল, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় যদি 40% মার্কস স্কোর করত তাহলে আমরা 100 নম্বরে ঢুকতে পারতাম। আমরা ব্যর্থ হয়েছি, অর্থাৎ টিএলআর এবং রিসার্চ প্রফেশনাল প্র্যাকটিসে যদি ভালো হয় তাহলে অন্যগুলো ভালো হবেই। অর্থাৎ এখানে কিছুটা পঠন পাঠনে খামতি রয়েছে। আমার কাছে খবর আছে যে 60% টিচাররা তাদের পঠন পাঠন থেকে বিমুখ রয়েছেন, পড়াশোনা লাটে উঠেছে। এখানে স্ক্যাম হয়েছিল, কে বা কার অর্থ লুটে পুটে খেয়েছিল, টাকার পরিমাণ 4 কোটি টাকা, সেটা উদাহরণ। কোনো কাজে আসেনি, জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল, 4 কোটি টাকা নেটওয়ার্কিং স্ক্যাম হয়েছিল 2009-10 সালে, যেটার সেটার খরচ বাবদ হয়েছিল 3.8 কোটি টাকা। এত বড় বিশ্বমানের গেস্ট হাউস, কিন্তু তার করুণ অবস্থা দেখলে 6 মাস হ্যান্ডওভারের 6 মাস পরে ছাদ থেকে জল পড়ছে। আকশা উপদেষ্টা রূপম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রারের মধ্যে দীর্ঘদিন থেকে একটা সমন্বয়ের অভাব চলছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন থমকে পড়েছে। শিক্ষকদের একাংশ জড়িত নোংরা রাজনীতিতে, যার ফলে প্রতিটি ক্ষেত্রেই অবহেলিত হচ্ছে এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এখানে পঠন পাঠন শিখে উঠেছি, আপনারা খবর নিলে জানবেন, এই যে সাসপেন্ডেড রেজিস্ট্রার এবং বর্তমান উপাচার্যের মধ্যে একটা সমন্বয়ের অভাব ছিল, কোঅর্ডিনেশনের অভাব, যার জন্য উন্নয়ন থমকে গিয়েছিল। একটা ইগল লড়াই ছিল দুজনের, সমন্বয়ের অভাব ছিল, কোঅর্ডিনেশনের অভাব ছিল, এবং টিচার ইউনিয়নের মধ্যে কতিপয় শিক্ষক সরাসরি রাজনীতিতে যুক্ত, কিছু নন টিচিং থেকেও সরাসরি রাজনীতিতে যুক্ত। উপাচার্য, এদেরকে চিহ্নিত করুন আগে। আমরা বলেছি যে গোটা ক্যাম্পাসে কি হচ্ছে এবার বলেন, এত বড় ক্যাম্পাস আমি কি করে একসঙ্গে খবর রাখবো। আসাম বিশ্ববিদ্যালয়কে বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতি থেকে টেনে বার করতে হলে আরেকটি আন্দোলনের প্রয়োজন বলেও এদিন রূপম উল্লেখ করেন। তিনি বলেন, এখনই যদি বিশ্ববিদ্যালয়টিকে রক্ষা করা না যায় তাহলে এই প্রতিষ্ঠানটিও কাঁচার কাগজ কোলের মতো অচিরেই ধ্বংস হয়ে যাবে। বাঁচাতে হলে আরেকটা বিশ্ববিদ্যালয় বাঁচানোর জন্য আরেকটা আন্দোলন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে, এবং সেইটা বাঁচাতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তির যে আন্দোলন, আর এবার এটা হবে রক্ষার আন্দোলন, না হলে এটা 5 গ্রাম পেপার মিলে পরিণত হবে। হাজার টাকার পরিতোষিকের বিনিময়ে 4,000 টাকা উৎকোচ চেয়েছেন হাইলাকান্দি শিক্ষা বিভাগের এক করণিক। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এমনই বিস্ফোরক অভিযোগ করেন হাইলাকান্দি শিক্ষা ব্লকের আওতাধীন রবিদাসপাড়া এলপি স্কুলের রাধুনি মরিয়ম বিবি আনসারি। রাধুনির অভিযোগ, করণিক ময়নুলকে উৎকোচের ওই টাকা দিতে পারেননি বলে 9 মাস থেকে বন্ধ রয়েছে তার পরিতোষিক। মরিয়ম বিবি এ নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং হাইলাকান্দি শিক্ষা বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। না, আমি 9 মাস থেকে আমার বেতন নাই, বেতন পাই না, ও তো আইলাহানি গেছিলাম বেতনও লাগে। শিক্ষা স্যার মইনু স্যার কইছে না 4,000 টাকা দিতাম, তাহলে স্যার আমি গরিব মানুষ, হরতা বাচ্চা লইয়া ফালিতে পারি না, কিলা খাবাইতাম কিলা খরতাম, আমি কষ্ট করে দিন গেছি, আবার তাই তাই 4,000 টাকা চাইছে না, আমি খান তাকে 4,000 টাকা দিতাম, তাই আমার বেতন ছুটিত। 4,000 টাকা দিলে আপনার বেতন ছুটিব, নাইলে ছুটিত না। আপনার বেতন কত টাকা? 1,000 টাকা। আপনি যে 9 মাস থেকে বেতন পাচ্ছেন না, আপনার সংসার কিভাবে চলছে? খুব কষ্ট করে চলে স্যার, আমার হতা বেচারে খান্দি ট্রাফিক বাতর লাগে, আমি মাঞ্চের বাড়ি খাম করি, আমি হতারে আমি খাবাই। অভিযোগ দায়ের করার এক সপ্তাহ পরও প্রশাসন ও বিভাগীয় তরফে কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার কোয়ারির কিস্তি প্রদান না করা সহ সরকারি কাজের পারমিট ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ধরা নালা ও থাইকুল নালা মহালদারের পক্ষে বাদল ভট্টাচার্য। বাদল এদিন বলেন,
চলতি মাসের ৬ তারিখ কোয়ারি গিয়ে তারা দেখতে পান অ্যাপ্রোচ রোডে নালা করে দেওয়া হয়েছে। ৯ জুন থাপাবস্তি এলাকার দীপঙ্কর বর্মন, রাহুল বর্মন, দীপাঞ্জন বর্মন, বিজয় বর্মন, সমীরণ বর্মনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন মহালদার ভূষণ পাল। কিন্তু মামলা দায়েরের প্রায় এক সপ্তাহ পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদল ভট্টাচার্য। গত ৯ ৬ আমরা কোয়ারি ইন্সপেকশন হয়ে গেছিলাম, গ্যালেক্সি কোয়ারি রোড খাটা ১৫ এপ্রিল মাসের ১৫ তারিখে কিছু সংখ্যক মানুষ যেটা এফআইআরের মধ্যে আমরা দিয়ে দিছি, এরা মিলিয়ে আমরা কোয়ারি অ্যাপ্রোচ রুটটা কাটছে। যে কিন্তু এই অ্যাপ্রোচ রুটটা গভর্নমেন্ট টোটালি গভর্নমেন্ট ল্যান্ড, এখানে কিছু সব মানুষ আছে যারা বসত বাড়ি বানিয়ে আছে, এগুলোতে কোনো পাট্টা নাই, এগুলো সব ইলিগেল কনস্ট্রাকশন। এখানে দেখা যাইতেছে গভর্নমেন্ট রেভিনিউ আমরা ইনভলভ আছে প্রায় অ্যানুয়ালি মহালদার আর গভর্নমেন্ট পারমিট ডেভেলপমেন্ট ওয়ার্কের পারমিট নেওয়া অ্যারাউন্ড ১০-১৫ ক্রোর পার ইয়ার। এখানে মধ্যে আজকে ৩ মাস থেকে কোনো ধরনের মাল লাগতেছে না, মাল লাগতেছে না। আর এই যে মেইন অ্যাপ্রোচ রোডে এই দুষ্কৃতীরা নালা কাটিয়া রাখছে তার নিজের মুনাফার লাগে। তখন আমরা ডিসি মহাশয় সবরে আমরা কপি দিছি এফআইআরের, যে এটা যাতে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক, যা নাইলে আমরা মহালের কৃষিও দিতে অসুবিধা হইব আর যেগুলো গভর্নমেন্ট পারমিট জমা আছে তারও রিমুভ করতে পারতেছে। সম্প্রতি রাস্তাঘাটে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তারপর পুলিশ গিয়ে এই রাস্তাটা গিয়ে বন্ধ করছিল। বন্ধ করার পরের দিন তারা পুলিশ থাকা অবস্থা বন্ধ করছে, কিন্তু পুলিশ আবার পরের দিনই তারা আবার এই নালাটা ওপেন করেছে। বর্তমানে কিন্তু এখানে গাড়ি যাতায়াত চলে নেই, কোনো গাড়ি মুভমেন্ট নাই। ৪৬,১৪,৯২৪ টাকা ব্যয় সাপেক্ষে ধলাইয়ে ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন পরিবেশ আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনিগাঁও পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে প্রকল্পগুলো শিলান্যাস করা হয়। এদিন শিলান্যাস শেষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল জানান, গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই কাজ করে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার। এদিন করোনা ভাইরাসের সংক্রমণের বিষয় নিয়েও জনতাকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে এদিনের অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন শশাঙ্ক চন্দ্রপাল, ভূষণ পাল, রূপম সাহা, রাজীব সিংহ সহ আরও অনেকে। এদিকে পুঁটিখাল গাঁও পঞ্চায়েতের ১৬ নম্বর বস্তির মহাদেব বাড়িতে চতুর্দশ অর্থ কমিশনের তহবিল থেকে ৪,৯৭,০০০ টাকার একটি সিঁড়ির কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মোদিজিয়ে আপনারা কইছেন যে মানুষের লোকের সম্পর্ক করো, কিন্তু একসঙ্গে গ্যাদারিং করিয়া না, পারলে ঘরে ঘরে যাও। আমরা আজকে শুরুয়াত করছি, আমরার পার্টির মানুষ তারা ঘরে ঘরে যাইব, আপনার কাছে কোনো পার্টির কথা লইয়া না, বিনম্রভাবে কল লাগিয়ে যে আপনারা নিজে সাবধান থাকুন। যদি কোনো কোভিড-১৯ ব্যাপারে বাইরের থেকে কোনো মানুষ হয়, হোম কোয়ারেন্টাইন চলে রাখুন। এটা তো আমরা যতক্ষণ পারি সহায়তা করার চেষ্টা করবো আগামী দিনে। হে আমরার ছেলে, আমরার ভাই, কিন্তু তারে ১৪-১৫ দিন ২০ দিন হে তার ঘরে থাকতে হইব, নাইলে কোনো না কোনো উপায়ে কোনো না কোনো জায়গাতে সংক্রমণ হইতে পারে। এগুলো আপনারা ভালো করে বুঝিয়া চলতা। আর আজকে এখানে যে আমরার আবার আরও একটা উদ্দেশ্য আছে, যে আজকে আমরা প্রেসিডেন্টের মারফতে এখানে ৫,৫,১০ লক্ষ টাকার একটা ঘর হইব। আমরা সব জায়গাতেই এখন পয়লাই কইছি যে আমরা এইভাবে জনসমাবেশ করতে পারি না, কিন্তু আপনারা বাজারে আসলে আইসইন, এই যে ৫,৫,১০ লক্ষ টাকার কথাটা শুনিয়া গেলে আপনারা এখন খেয়াল রাখবা যে কাজটা ভালো হয় কিনা। একজনও ছাত্র মাধ্যমিকে উত্তীর্ণ হয়নি। রাজ্যে এরকমও ১৭টি স্কুল বন্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রীর এই নির্দেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র সংগঠন এআইডিএসও। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে একটি দাবি সম্বলিত স্মারকলিপি কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। মাধ্যমিক পরীক্ষায় একজনও পাস না করার অজুহাতে রাজ্য সরকার রাজ্যের ১৭টি সরকারি স্কুল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, এর প্রতিবাদে সারা রাজ্যব্যাপী আমাদের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও আজকে এই প্রতিবাদ দিবস পালন করছি আমরা, এবং প্রতিটি জেলার থেকে আমরা জেলা উপায়ুক্তের মারফতে আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্মারকপত্র প্রদান করে আগেও জানিয়েছি, আজকে আবার আমরা জানাচ্ছি। কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা কাছাড় জেলার উপায়ুক্তের মাধ্যমে আমরা স্মারকপত্র প্রেরণ করে আমরা জানাচ্ছি যে শিক্ষার মান উন্নয়নে
রাজ্যের শিক্ষামন্ত্রী উপযুক্ত পদক্ষেপ না নিয়ে আজকে শিক্ষার যে পদাতলিত অবস্থা, মানোন্নয়নের জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথাটা পুনরায় চালু করা। আজকে যে সমস্ত স্কুলে শিক্ষকের শূন্যপদের মানে প্রচণ্ড শূন্যপদ, সেখানে শিক্ষক নিয়োগ না করে, সেখানে উপযুক্ত পরিকাঠামো না করে, সেখানে রাজ্যের 70টি স্কুল বন্ধ করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত চূড়ান্ত অমানবিক, এই সিদ্ধান্ত চূড়ান্ত অগণতান্ত্রিক এবং শিক্ষা বিরোধী। চতুর্দশ অর্থ কমিশনের অধীনে বিভিন্ন কাজের শিলান্যাস করেছেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। বুধবার গোসাইপুর জিপিতে 9টি কাজের সূচনা হয়েছে। 14 লক্ষ টাকা ব্যয়ে কাজগুলি 3 মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে বিধায়ক সোম জানিয়েছেন। 14 ফাইন্যান্সের কাজের শিলান্যাস করছি আর এখন মাত্র 3টে করেছি, টোটাল 9টা কাজের শিলান্যাস হবে, সবগুলো 14 ফাইন্যান্স। আর এই সমস্ত গলিগুলো আমাদের সিসি ব্লক আছে, কোথায় কোথায় আছে আর্থওয়ার্ক করে এগুলো কাজ কমপ্লিট করবে। আর সবগুলো কাজেই কোয়ালিটি মান রেখে আমাদের পঞ্চায়েত সভাপতি রয়েছেন এখানে, আমাদের এই কমিটিগুলোর সভাপতি আর বাকি মেম্বাররা রয়েছেন, আর খুব শীঘ্রই কাজটা উইদিন 2-3 মান্থ এই কাজগুলো সম্পূর্ণ হবে বলে আশা রাখি। আর কাজগুলো যেগুলো কাজ করেছেন এখন অনেকগুলো কাজ কমপ্লিটও হয়েছে, ভালো মান নিয়ে করেছে, আর আগামী দিনে সেটা আরও যাতে কিছু আমরা অসুবিধা ভোগ করছি, লোক জায়গা দিচ্ছে না, জায়গা না দেওয়ার কারণে আমাদের অনেক কাজ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আগে যেগুলো ড্রেন ছিল সেই ড্রেনগুলো ওরা বন্ধ করে দিয়েছে, এতে কী হবে সমস্যা সমাধান করতে একটু সময় লাগবে। আমি পঞ্চায়েতকে বলেছি সবাই সঙ্গে বসে সেটাকে যাতে সমাধান করা হয়। মধ্যাহ্ন ভোজনের চাল ও অর্থ বণ্টন করল ভুবন কাল এম স্কুল। রাজ্য সরকারের নির্দেশ মেনেই বুধবার সোনাই শিক্ষাকণ্ডের আওতাধীন ভুবন খাল এম স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মে মাসের চাল ও অর্থ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্কুল এসএমসির সদস্য সহপ্রধান শিক্ষক আব্দুল মান্নান। যদিও কোভিড-19 সংক্রমণ রুখতে গত মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সবকটি স্কুল। জল নিকাশি ব্যবস্থার কোনো সংস্থান না রেখে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের ঘর তৈরির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরাঘাট ভুবনকাল পূর্ত সড়ক। বুধবার এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তারা আরো বলেন, রাস্তার উপর এভাবে জল জমে থাকায় পক্ষকালেরও বেশি সময় ধরে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি তারা পূর্ত বিভাগের নজরেও এনেছেন, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পরে ভুক্তভোগী জনগণ এ নিয়ে রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন। মাধ্যমিকে শিলচরের কৃতি 2 ছাত্র দীপঙ্কর সূত্রধর এবং রাহুল বিশ্বাসকে সংবর্ধনা জানালো ইয়ং জেনারেশন। বুধবার সংগঠনের কর্মকর্তারা উভয় কৃতি ছাত্রের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধনা জানান, পাশাপাশি উভয়ের হাতে উপহার সামগ্রীও তুলে দেন তারা। পরে সংগঠনের সাধারণ সম্পাদক অংশুমান দাস বলেন, মেধাবী এই 2 পড়ুয়ার জন্য তারা সব ধরনের সহযোগিতা করবেন। আমার মা আমাকে পড়াশোনা করিয়েছে এবং আমি তো পেপার দিয়ে তো পড়াশোনা করে আমি এই আজকে রেজাল্ট করতে পেরেছি। আর আমার মার একটি রোগও আছে, শ্বাসকষ্ট, এটা নিয়ে আমার মা তো কষ্ট করে পড়াশোনা করিয়েছে আমাকে, এবং আমার সবসময় যা লাগতো মা আমাকে দিত, এবং আজকে এই আমার মার জন্যই আমি আজ আজকে এই ভালো রেজাল্ট করতে পেরেছি। আগামীতে তোমার কি ইচ্ছা, এমইল লাইফ কি তোমার? আমার এমইল লাইফ আমি টিচার হব। আমরা তোমার সাথে যতদিন তুমি পড়াশোনা করো আমাদের সাথে যোগাযোগ রাখো, তোমার পড়াশোনা থেকে দরিয়া তোমার যত ধরনের দরকার আছে নিডস আছে যখন আমাদেরকে তুমি চাইবে আমরা সব সময় তোমার সাথে আমরা আছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার।
কাছাড়ে চারজন সহ বরাকে নতুন করে করোনা আক্রান্ত ১৬, রাজ্যে বেড়ে ৪,605। বিশ্বজিৎ দাসের বাড়ি সিল, সংক্রমণ ঠেকাতে কন্টেইনমেন্ট জোনে সেকেন্ড লিঙ্ক রুট। আসাম বিশ্ববিদ্যালয় রক্ষায় চাই নতুন করে আন্দোলন, কর্তৃপক্ষকে বিঁধল উদ্বিগ্ন আশা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।